দেখতে দেখতে বড় ছেলেটার 5 বছর পূর্ণ হয়ে গেল। মনে হচ্ছিল এই তো সেদিন আমার কোল পূর্ণ করে এসেছিল, কিন্তু কিভাবে যে 5টাতে বছর চলে গিয়েছে টেরই পেলাম না। আসলে সবাই বুঝতে পারলো, মায়েরা বুঝতে পারে না আসলে সন্তান কিভাবে বড় হচ্ছে। এই যেমন ধরেন একজন ছোট মানুষকে আমরা যখন কয়েক মাস পর দেখি কিংবা কয়েক বছর পর দেখি, তখন আমাদের মনে হ্যাঁ ও একটু বড় হয়েছে, কিন্তু মায়েদের চোখের সামনে যেহেতু সবসময় সন্তানরা থাকে, সবসময় চোখের সামনেই বেড়ে ওঠা, তো মায়েরা বুঝতে পারে না আসলে সন্তানগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে। সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো যাই হোক, আমি যদিও ওরকম ধুমধাম করে জন্মদিন পালন করা ওগুলো অতটা ভালো লাগে না, কারণ এগুলো আমাদের ইসলাম বিরোধী। তো ভাবলাম করে একটু মুরগির মাংস ছিল ওকে একটু বিরিয়ানি রান্না করে দিই। কালকে ওকে জিজ্ঞেস করলাম, বললাম যে কালকে তো তোমার জন্য, বললো যে আমার জন্য তো তাহলে কেক কাটা হবে। বললাম যে না, এগুলো ঠিক না, কেক কাটার প্রয়োজন নেই, তোমাকে আমি একটু মুরগির মাংস আছে ওটা দিয়ে একটু বিরিয়ানি রান্না করে দিই। তো সবচেয়ে আজকে মজার ইন্টারেস্টিং আমার কাছে যেটা ভালো লাগছে ওইটা হচ্ছে, আমি কিন্তু আজকে এখানে একটা মাটির পাতিলে রান্না করছি। আমার জীবনে আমার বোধহয় যতটুকু বয়স হয়েছে এখন পর্যন্ত কখনো মাটির পাতিলে রান্না করা খাই নাই, নিজে রান্না করা তো দূরের কথা। তো শখের বশত সেদিন একটি মাটির পাতিল কিনে নিয়ে এসেছিলাম, সেই পাতিলটাতে আজকে এখানে বিরিয়ানি রান্না করছি। ভেবেছিলাম মাটি চুলায় রান্না করব, কিন্তু আমার বাবা অত সাহস নেই, আমার তো বয়স, যদি এই পাতিলটা যদি ফেটে যদি সবগুলো চুলায় পড়ে যায় তাহলে তো পাবো না। কিন্তু তাও মনে একটু সাহস নিয়ে গ্যাসে চুলায় রান্না করতে এলাম, যে যদি পড়েও তাহলে চুলায় পড়বে। চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ একটুও পড়ে নাই, এবং আমি একদম মানে কী বলবো, রান্না একদম সাকসেস হয়েছি এরকম কিছু। তো আজকে এখানে বিরিয়ানিটা রান্না করছি একদম হাতে মাখায়, কারণ আমি যার থেকে মাটির পাতিলটা নিয়েছিলাম তিনি আমাকে এভাবে কষিয়ে প্রথমে তেল দিয়ে ওখানে মশলা দিয়ে কষিয়ে রান্না করতে নিষেধ করেছে। বললো যে প্রথমে যে তরকারি রান্না করো ওটা ভালো করবে, কষিয়ে রান্না করলে ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। তো এই জন্য আমি আজকে মুরগির মাংসটা এখানে যেই ধরনের সব ধরনের মশলা লাগে ওগুলো সবগুলো হাতে মেখে তারপর মাংসটা কষিয়ে নিয়েছি। তো আমি কষানোর পর মাংসটা একটু উঠিয়ে নিয়েছি, কারণ আমাদের ঘরে এই কাঁচা মাংসটা খাওয়ার অতটা বেশি ভালো লাগে না। তো ভাবলাম যে মাংসটা একটু ভাজা করে নিই, তো মাংসটা আমি আলাদা করে ভাজা করে নিয়েছি, ওদিকে চালগুলাও দিয়ে দিয়েছি ভাজা হতে। মাংসটা যদিও একেবারে হাই ফ্লেমে ভাজছি, যার কারণে অল্প কিছুক্ষণের মধ্যে মাংসটা ভাজা হয়ে যাবে, চালগুলা ভাজা হতে হতে মাংস ভাজা হয়ে যাবে। এদিকে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, কারণ বিরিয়ানির জন্য আমার মনে হয় গরম পানি দিয়ে করলে আমি একদম পারফেক্টভাবে এর আইডিয়াটা বুঝতে পারি, এতে করে চাল নরম বা বেশি শক্ত হয়ে যাওয়া এরকম কোনো চান্স হয় না। তো যাই হোক, পানি দিয়ে আমি এখানে ভাজা মাংসগুলো উঠিয়ে দিচ্ছি, ভাজা মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ডেকে দিব। এভাবে বিরিয়ানি রান্না করলে আমার মনে হয় অনেক বেশি ভালো লাগে। আর কেন জানি না আমার মোবাইলে কালারটা এত বেশি স্পষ্ট আসে না, কিন্তু বাস্তবে কালারটা কিন্তু আরও খুব সুন্দর লাগছিলো। তো যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এখানে পানিগুলো একদম পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছিলাম, যাতে করে এই চালের সাথে সাথে চালে গায়ে গায়ে পানি থাকে। এমন অবস্থায় আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে যে বাকি রান্না হওয়ার তাও হয়ে যাবে, পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে যে রসুনের আচারটা বসিয়েছিলাম সেই রসুনের আচারটাও সে হয়ে গিয়েছে। আসলে ঈদ আসছে, ঈদে এরকম গরুর মাংসের সাথে একটু রসুনের আচার হলে কিন্তু মন্দ হয় না। আর এই যে আমার সব কাজ শেষে এখন খাবার খেতে বসে গিয়েছি, বিরিয়ানি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর সত্যি বলতে খেতেও কিন্তু ভালোই লেগেছিলো। মাটির যে মাটির পাতিলে যে একটা আলাদা একটা স্বাদ ওইটা বুঝতে পারছি। আমি তো এখন থেকে চিন্তা করছি যে প্রায় সময় রান্না করব। এই তো এখন শশা লেবু দিয়ে পরিবেশন করে নিচ্ছি, এখন সবাইকে মিলে একসাথে আজকের এই বিরিয়ানিটা খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।